নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনায় এসেছি, রাজ্যে আসন্ন ভোট এবং এই ভোটকে কেন্দ্র করে কিন্তু উত্তাপ রাজ্য রাজনীতি। তারই মাঝে কিন্তু সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহল থেকে একটি গুঞ্জন উঠে আসছে যে মজলিশপুর থেকে নির্বাচনে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করছে না বর্তমান রাজ্যের মন্ত্রী তথা মজলিশপুরের বিধায়ক সুশান্ত চৌধুরী, তার পরিবর্তে ওনাকে নাকি দেখা যাবে 6 আগরতলায় সুদীপ রায় বর্মনের বিপরীতে লড়াই করতে 2023-এর বিধানসভা নির্বাচনে। সত্যি যদি তাই হয় তাহলে কিন্তু বিশাল খেলা হবে, কারণ আমরা দেখেছি যে বিগত কিছুদিন আগে যে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু 6 আগরতলাকে জিতিয়ে আনার জন্য সুশান্ত চৌধুরী বিজেপির হয়ে আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু যদিও ভোটের ফলাফল ওনার প্রত্যাশা মতো হয়নি, কারণ জনগণ সুদীপ রায় বর্মনকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করেছেন 6 আগরতলা কেন্দ্র থেকে। উপভোটের ফলাফলের পর কিন্তু বিজেপিরই বিভিন্ন মহল থেকে একটি গুঞ্জন উঠে আসে যে অশোক সিনহা, যিনি নাকি উপনির্বাচনে সুদীপ রায় বর্মনের বিপরীতে লড়াই করেছিলেন 6 আগরতলা থেকে, উনি নাকি সুদীপ রায় বর্মনের সঙ্গে টক্কর দেওয়ার মতো প্রার্থী ছিল না। তাই এবার গুঞ্জন যে সুশান্ত চৌধুরী উনাকে নাকি প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাতে পারে বিজেপি। যদিও আদতে কি হবে সেটা কিন্তু অবশ্যই উত্তর দেবে সময়, যখন আমরা বিজেপির প্রার্থী তালিকা চোখের সামনে দেখতে পাব। কিন্তু বিভিন্ন মহলের গুঞ্জন অনুযায়ী যদি সুশান্ত চৌধুরী সুদীপ রায় বর্মনের বিপরীতে লড়াই করে তাহলে কার পাল্লা ভারী হতে পারে? শাসক বিজেপি যেমন একদিকে 6 আগরতলা বলুন বা গোটা রাজ্যের জয় ছিনিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করবে, তদ্রূপ কিন্তু সুদীপ রায় বর্মন, যিনি কিনা দীর্ঘদিনের 6 আগরতলার বিধায়ক, ওনাকে হারিয়ে সেই জয়টা ছিনিয়ে আনা কতটা মুশকিল হবে তা কিন্তু উত্তর দেবে অবশ্যই সময়। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা তুলে ধরতে পারেন কমেন্ট করে, যে যদি সুদীপ রায় বর্মন এবং সুশান্ত চৌধুরীর মধ্যে ভোটের ময়দানে একই আসন থেকে লড়াই হয় তাহলে কি হবে তার ফলাফল, জানাতে পারেন কমেন্ট করে। যারা কমেন্ট করতে পারবেন না অবশ্যই দেখবেন, শুনবেন এবং বুঝবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আলোচনায়। নমস্কার।